আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকালবেলা নাস্তার জন্য করেছিলাম ছেঁকা পরোটা আর আলু ভাজি, তো ওইটা দিয়ে সকালের নাস্তাটা করে নিয়েছি। এখন কিছু ফ্রুটস ছিল, ওগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। তো আজকে আবার লটিয়ে মাছ আনা হয়েছিল, তো এগুলো আমি কেটে নিব। আজকে কিভাবে আমি কাঁচি দিয়ে লটিয়ে মাছ কাটি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কাঁচির উল্টা পিঠে যে কাটা কাটা অংশ থাকে ওইটা দিয়ে আমি মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো মাছের আঁশ পরিষ্কার করে নিব। দেখুন কতগুলো আঁশ বের হয়েছে। তো তারপর আমি এগুলো একটা একটা করে কেটে নিব। তো এভাবে করে একটা একটা মাছ আমি কেটে নিচ্ছি। লটিয়া মাছ তো অনেক নরম হয়, তাও এভাবে করে সামনের যে কাঁটাগুলো থাকে ওগুলো হাত দিয়েই ছিঁড়ে ফেলা যায়, আর বাকি কাঁটাগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আর টুকরো করে নিচ্ছি। আজকে বাসায় হলুদের ফুল ছিল, তো লটিয়া মাছগুলো আমি হলুদের ফুল দিয়ে রান্না করব। তো মাছ কাটা শেষ, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলব। ধোয়ার পরে চলে যাব রান্না করতে। রান্না করার জন্য এখানে প্রথমে একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মশলার উপরে তেলটা ভেসে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দিব। মশলার মধ্যে এখন দিয়ে দিব কয়েক টুকরা টমেটো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লটিয়া মাছগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা হলুদের ফুল, এগুলো একটু পাশে পাশে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিব। এই তো লটিয়া মাছ রান্না শেষ। খুবই ইজি রান্না করা। এখন রাতের বেলা, রাত বলতে মাগরিবের নামাজের পরে বাচ্চাদেরকে একটু লাচ্ছি বানিয়ে দিব। তার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ। তারপর দিয়ে দিচ্ছি দুধ আর পরিমাণ মতো চিনি।
এগুলো দিয়ে মজাদার লাচ্ছি রেডি হয়ে যাবে মাত্র 2 মিনিটেই। এই তো লাচ্ছি রেডি, তো এখন ওদেরকে খেতে দিব। এভাবে করলে খুবই মজা হয়। তো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।